বন্ধুরা, এখন বাজে 3:30। আমি মেয়ের আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি, ভেবেছিলাম করব তখন 6:30-7টা বাজে, কিন্তু এতই কাজে ব্যস্ত হয়ে পড়েছি সেই জন্য করতেই ব্লগ করতেই পারিনি। ওই জন্য এখন 3:30 বাজে, একটু সময় পেয়েছি, একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে বলি কি খাবো, ওই জন্য চা নিয়ে চলে এসেছি, চাটাও করে নিয়েছি। এই যে চা দেখতে পাচ্ছেন, চা চা দেখতে পাচ্ছেন না, এই যে চা, চায়ের ধোঁয়া বার হচ্ছে। চা নিয়ে চলে এসেছি, আজকে খুব খাটনি হয়েছে। মেয়ে স্কুলে গেছি, মেয়েকে দিয়ে এসেছি, ছেলেকে নিয়ে গিয়েছিলাম, মেয়েকে দিয়ে এসেছি, আবার নিয়ে এসেছি। সকালবেলা শুধু ডাল, পেঁপে দিয়ে ডাল আর শিম আলু কুমড়োর তরকারি করেছিলাম, ওই খেয়ে নিয়েছি। মেয়েকে দিয়ে স্কুল থেকে দিয়ে চলে এসে আবার 3টে রুটি করে আমি খেয়েছি, আর কম্বল টম্বলগুলো রোদে দিয়েছিলাম। আজকে একটু ঠান্ডা, ওই জন্য কম্বলগুলো বার করা হয়েছিল, ভারী কম্বলগুলো, ওগুলো রোদে দিলাম। এসে আবার ওগুলোকে তুললাম, আর মেথি শাক কিনেছিলাম, মেথি শাকটাকে বেছে বুঝে গুছিয়ে রেখে দিয়েছি। এখন মেয়ে প্রজেক্ট করতে বসেছে, তার কালকে বাংলা পরীক্ষা আছে, আজকে ইতিহাসের প্রজেক্ট করছে। এই হচ্ছে অনলাইনে পড়াশোনা, এই ও বাংলা প্রজেক্ট করছে, তর্ক, তো এইগুলো আগে করে নেয়নি। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে এখন বিকেল থেকে আমি কি করি আপনারা দেখতে থাকুন, বলবেন দিদিভাই কি সব ভিডিও দিচ্ছে, নয় দুপুর থেকে নয় বিকেল থেকে ভিডিও দেয় না, এক একদিন হচ্ছে না, টাইম হচ্ছে না, তার মধ্যে টাইম বার করতে হবে, আপনাদেরকে ভিডিও দিতে হবে। একটু পার্লারে যাব তাই সময় পাচ্ছি না, সময় হচ্ছে না, হয়ে উঠছে না। তাহলে বন্ধুরা আসুন আমার সঙ্গে চা খান, চা বিস্কুট খাওয়া হোক। এই ব্যবসার ঘরে বসেছি জানলার ধারে, বিকেলবেলা লোকও দেখবো। খুব মশা হয়েছে, মশা তাড়াতে হয় কি করে বন্ধুরা একটু বলে দেবেন, এত মশা। ছেলে ঘরে লাইট জ্বলে দিয়েছে, একজন মশা উঠছে, সমানে মশা উঠছে। এই করোনা করোনা লকডাউন হয়ে না ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, ওরা স্কুলে যেতে পারছে না, ঠিক টাইমে পড়তে পারছে না, আমাদেরও মনের মধ্যে একটা ভয় এসে যাচ্ছে। আমাদের তো ভ্যাকসিন হয়নি না, আমাদেরও ভ্যাকসিন হলে কি হয়েছে, সেই তো মুখে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে হচ্ছে না আমাদেরকে, ওদেরকে মোবাইল হাতে দিতে বাধ্য। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি এই 3:30 থেকে কি করি। তাহলে বন্ধুরা এখন কটা বাজে, এখন 6:30 বাজে, আমাদের নাইটি কারখানায় যাচ্ছি, নাইটি নিয়ে আনতে হবে, আর ছেলেকে বাপের বাড়ি মার কাছে রেখে দিয়ে তারপর নাইটি আনতে যাবো। এই যে ব্যাগ নিয়েছি, মাকে আবার কটা দিয়ে দেবো। এই যে মাকে বন্ধ করে দেখতে পাচ্ছেন, কটা ফেরত দেবো, মাকে দেবো। দিচ্ছি দিচ্ছি, মেয়ে বাড়ি থাকবে, আমরা যাবো।
এই যে বন্ধুরা, আমরা নাইট কারখানা থেকে চলে এসেছি, যাওয়াই হয়নি হাসপুকুর পর্যন্ত। গিয়ে মেয়ের একটা পেন্টিং ছিল প্রিন্ট আউট করার জন্য, সেটা প্রিন্ট আউট করে একটা ব্ল্যাক পেন কেনার ছিল, সেই ব্ল্যাক পেনটা কিনে হ্যালো বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে, রুটি হবে আর কি তরকারি হয় জানি, আমরা নিজেও জানি না যে কি তরকারি করবো। গাজর আছে, বিনস আছে, আলু আছে, পেঁপে আছে, আমি জানি না কি তরকারি করবো। নাইটি কারখানায় যাচ্ছিলাম, এত মেয়ের কালকে পরীক্ষা, বলে আমরা চলে গেলে ও তো বই পড়বে না, সেই জন্য মা আবার ফের রিটার্ন চলে এসেছি। চলে এসে ওই যে দেখলেন মুড়ি আর মটর সেদ্ধ খাচ্ছিলাম, তারপর একজন চলে এসছে, ওই জন্য আবার ভিডিওটা অফ করে দিয়ে আমার খাওয়া তার সঙ্গে আবার বক 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 করলাম, সেই জন্য আপনাদেরকে শেয়ার করতে পারিনি মুড়ি আর মটরটা। এমনি দেখিয়েছি কিন্তু খাওয়াটা শেয়ার করতে পারিনি। এখন ওই যে রুটি আর কি তরকারি হয় দেখি, নিরামিষ তরকারি, আর বললে বলেইছি না যে আমাদের নিরামিষই তরকারি বেশিরভাগই হয়, আমিষ খুবই কম হয়। রবিবার কালকে রবিবার গেছে, মাংস হয়েছে, এছাড়া সেরকম কিছু হয় না আমাদের। আর বন্ধুরা, আমি ভিডিও একটু দিতে দেরি হচ্ছে, দেরি হবে, কেননা মেয়ের পরীক্ষা, মেয়ে এমনি ফাঁকিবাজ, আবার এখন অনলাইন এই করে করেই ফাঁকিবাজি আরও বেশি হয়ে গেছে। সেই জন্যে আপনাদের ওর কালকে পরীক্ষা, ও এডিটিং এডিটিং আমি ঠিক করে দিই, ও ওটা করে ছেড়ে দেয় ভিডিওটা, এডিটিং করে আমি সব গুছিয়ে দিই, ও এডিটিংটা করে ছেড়ে দেয়, ওইটা আমি আমি ঠিক পারি না, ওর ওটা করে ছেড়ে দেয়। এখন জানি না আজকে কোনো ওর আজকে প্রজেক্ট নিয়ে বসেছে, কারণ কোন রাতে শেষ হবে, সাধারণত চিৎকার চেঁচামেচি করছে, যেহেতু ওর এখনও প্রজেক্ট হলো না, কখন তাহলে প্রজেক্ট শেষ করে বই পড়বে, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি রান্নাঘরে চলে এসেছি, আমি বাপ্পাটা বেটি যা পড়া করে করবে, আর এখন একটু পড়াতে বসবে, মনে কালকে বাংলা পরীক্ষা আছে, মানে পড়াতে বসবে, আমার ধৈর্য কম, ওই পড়বে না সারা বছর, আর ওই ওই পরীক্ষার সময় হিয়া হিয়া, ওই জন্যে এখন এই এসেছি। আর ওই দু কাস্টমার ছিল, ওই কাস্টমারগুলো এখন চলে গেছে, এখন 9টা বাজে এলাম, এনে আপনাদের সঙ্গে একটু বকবক করি আর কি রাতের রান্নাটা শেয়ার করি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি রাতে কী রান্না করি। হ্যালো বন্ধুরা, এখন রাত 12:30 বাজে, মেয়ের পরীক্ষা চলছে, ওই জন্য আমি মেয়ের কাছে বসে আছি, ও খেতে গেছে, এখন আমি এখানে বসে আছি। আমি আপনাদের সঙ্গে খাওয়া মানে রান্নাটাও শেয়ার করতে পারিনি, আটা মেখে রেখেছি, ওইটাই দেখিয়েছি, আমি গাজর বিনস ভেজেছি আর বেগুন ভেজেছি আর রুটি করেছি, মেয়ে খেতে গেছে, আমি ওর পড়ার ঘরে বসে আছি, ও একা পড়বে পড়বে না, ওই জন্য আমি ওর কাছে বসে আছি, খেয়ে আসুক আবার পড়বে, আর ছেলেকে কর্তা ঘুম পাড়াচ্ছে, আমি বসে আছি। তাহলে দেখুন বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমি আজকে পঞ্চরন্তলায় এসেছি পুজো দিতে, এই যে সকালবেলা ছেলে জলে পড়ে গেছিলো না, সেই জন্য না ঠাকুরকে আগে পুজো দিয়ে আসে, আমাদের পঞ্চরন্তলায় এসেছি পুজো দিতে। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করুন, বলো এই যে রেহান আমাকে আদর করছে, দেখুন
বন্ধুরা দেখুন দেখুন আমার সঙ্গে কত খুনসুটি করছে, এই দেখুন এই দেখুন আদর করছি, আমি খাচ্ছি আমাকে, আমার ওর জামাটাকে কি করেছে দেখুন, আমি খেয়ে খেয়ে ভিজিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, এখন 8টা বাজে, রুটি তরকারি আমাদের হয়ে গেছে, আমি কালকের ভিডিও দিতে পারিনি, কালকে একটু আমার মনটা খুবই খারাপ ছিল, এই রেহান খুব একটা বড় কাজ করে ফেলেছে ওই জন্য মনটা খারাপ ছিল, ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা এডিটিং করে আপনাদের পৌঁছাতে পারিনি, আপনাদের কাছে দিতেই পারিনি, কেন মনটা খুবই খারাপ ছিল। ও পুকুরে যাই, আমার বাড়ির সামনে যে পুকুরটা দেখিয়েছিলাম ওই পুকুরের মধ্যে ঝাঁপ খেতে, হ্যাঁ সেই জন্য মনটা খুবই খারাপ ছিল।